তবে কি এই সুন্দর রজনীতে এসেছি আমার কি তার প্রতি কৃপা হবে না অর্থাৎ সে কি আমার প্রতি কৃপা করবে না বললেন হ্যাঁ তিনি সবাইকে কৃপা করেন করছেন আর আজকেরও তিনি করবেন যাদের দীক্ষা হয়ে গেছে গেছে যাদের দীক্ষা হয়নি আজকে তাকেই আমরা আশ্রয় করব যাকে আশ্রয় করলে আমার গৌর গোবিন্দের কৃপা হবে গুরু তো একজন নামে ভিন্ন কর্মে এক ভগবান প্রত্যেকটা যুগে অবতীর্ণ হয়েছেন তার কাজটাই তো এক দস্যু দানবকে নিধন করা আর ভক্তকে কোল দেওয়া ভগবান বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছিল চারটি যুগে চারটি রূপে তেমন গুরুর কাজই হলো একটাই গুশ সত্যে অন্ধকার রুশ সত্যে আলো এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দেওয়াই হলো গুরুর কাজ সে আমার গুরু হন আর আপনাদেরই গুরু হন তাই আজকের এই নবদ্বীপ ধামে বসি যদি কিছু পেতে হয় আসুন সবাই মিলে আমরা তাকে আশ্রয় করি তিনি হলেন আমার গুরু আপনাদের গুরু যাকে বলা হয় জগৎগুরু এই জগৎগুরুকে আশ্রয় করতে গিয়ে একটু করে করতালি দিই আমরা সবাই তাকে আশ্রয় করি কেমন বাবা মা ভাই বোন দেখতে দেখতে দেখবেন সারা রাত কোথা থেকে কেটে গেছে আবার এই দিনটা পেতে গেলে এক বছর অপেক্ষা করতে হবে তাই সবাই মিলে নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছে কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু পণ্ডিত শিবাসিতানা পণ্ডিত শিবাসিতানা পণ্ডিত শিবা আমাদের গদাধরের আচ্ছা এত ভক্তবৃন্দ করতালিটা এত কম হবে কেন এত শব্দ কমবে কেন এটাই তো শ্রেষ্ঠ কর্তাল ও বাবা জানেন নামি দামি জ্যোতিষী দেখবেন বড় বড় ব্যানার করে রেখে দিয়েছে এমন ভাবে ব্যানার করা আছে মনে হয় যেন তার কাছে গেলে আমার আয়ু হয়তো 50 বছর বিধি লিখে পাঠিয়েছে সে আমাকে একেবারে 100 বছর করে দেবে কিংবা আমাকে অনেক কিছু দিয়ে দেবে ওই পাথর ধারণ করলে সেটা না হয় বড় লোকেরা নামি দামি পাথর নেবে আর আমার মতো ভিখারি সে কোথায় পাবে পাথর তাই বলছেন ওগো পাথর লাগবে না কিচ্ছু লাগবে না মন্দিরে বসি হরি নামের আসরে বসি মাঝে মধ্যে একটু করে করতালি দাও আপনা আপনি কুরেখা সুরে যায় সুরেখাগুলো প্রস্ফুটিত হয় এটাই হলো সেই জায়গা সেই জন্য করে করতাল জোরে জোরে সবাই মিলে বাহ দেখো এই তো নবদ্বীপ নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু গৌর বাঞ্ছা কল্পতরু প্রভু শিবানা পণ্ডিত শিবা প্রভু শিবানা পণ্ডিত শিবা প্রভু শিবানা পণ্ডিত শিবা প্রভু শিবানা সুন্দর ভালো করে শুনে নাও নিত্যানন্দ জগত গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু কত সুন্দর কথা গো নিত্যানন্দ জগত গুরু গৌর মোর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমাদের গদাধরের প্রাণ রাধা কৃষ্ণ মিলিত তনু নদিয়ার চাঁদ গৌর হরি কলিযুগে জন্ম নিয়ে
আমরা কিন্তু ভালোই করেছি আমাদের সময়ও কম ভগবান আমাদের ধৈর্যও কম দিয়েছেন কি ওমা মা গো জায়গা তো রয়েছে কে এলো কে গেল অনেক দিন পরে দেখা হলো সে গল্পটা বাইরে হয় নামের বাসরে বসে হলে নাম অপরাধ যে নাম অপরাধকে মহাপ্রভু কখনো কোনোদিন ক্ষমা করে যাননি এটা কিন্তু একটা ব্যাসাসুর ভগবান তো এখানেই আছেন যেখানে হয় হরি নাম সংকীর্তন সেইখানে আসেন আমার প্রিয় যত ভক্তজন আর ভক্তজনার যদি হয়ে থাকে এক মন তবেই আসেন শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের নন্দের আগমনেই হয় মধুময় মধুর বৃন্দাবন তাহলে ভগবানকে আনানোর পথে আমরা যদি আমাদের এক মন থাকে ভগবান কখনো ভক্তকে ছেড়ে যায় না আর ভক্ত কখনো ভগবান ছাড়া বাঁচতে পারে না তাই আজকের হরি নামের বাসরে এত সহজ উপায় কোন যুগে দিয়েছেন ভগবান অযাচিত প্রেম যেচে সেতে হরি নাম তোমার হরি নাম শুনতে যদি ভালো না লাগে তুমি শুনবে না কিন্তু এই যে মাইকের যে আওয়াজটা যাচ্ছে যতই জানালা দরজা বন্ধ করে রাখো ঠিক গিয়ে ধাক্কা মারছে হেলায় শোনো অবহেলায় শ্রদ্ধায় অশ্রদ্ধায় ভক্তিতে অভক্তিতে বিশ্বাসে অবিশ্বাসে একবার তোমার কর্ণমূলে শুধু নামটাকে যেতে দাও নাম গেলেই নামি আস শ্রীগৌরাঙ্গের মধুর লীলা যাহাবে কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা এত সহজ কথা শ্রীগৌরাঙ্গের মধুর লীলা আমরা তো গৌর হরিকে যাই আমরা সেই শচীর নন্দন গৌর সুন্দরকে যাই বিষ্ণুপ্রিয়ার গৌর হরিকে জানি ভক্তজনার হৃদবিহার অযাচিত যেচে সে কে মুসলমান হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যে ধর্মের মানুষ হও যে বর্ণের মানুষ হও আমি কিন্তু কাউকে বেছে বেছে হরি নাম দেব না জাতি ধর্ম নির্বিশেষে আমি সবাইকে কল দিয়ে যাব এমন প্রেমের গৌর হরি বাবা আর কি পাবো আমরা কোশ্চেন কালে কি আর হবে তাই সময় কম ধৈর্য কম এই ভেবে বললেন দেখো হরি নাম যখন তখন গাইতে পারো যখন তখন যেখানে সেখানে তুমি পথে হাঁটছো তখন গাও কাজ করছো তখনও করো যা কিছু করো না কেন তখনই তুমি হরি নাম গাইতে পারো যেটা অন্যান্য যুগে ছিল না এটাই ছিল কলিযুগে উপহার দিলেন গৌর হরি আমাদেরকে বললেন পথে হাঁটছো তুমি গাও পথ চলিতে আরে বলি দি তোমরা গাহ গাহ এই হরি কৃষ্ণ রাম আমি যাচ্ছি সঙ্গে যাচ্ছে যাচ্ছে কিন্তু আমার এই যে টর্চে তো নড়বে জিহবা সে তো নড়বে তখন তুমি গাও না কে দেখলো না দেখলো দেখি গাইতে হবে না পথ চলিতে আর বলিতে পথ প্রভু হয়েছি পথ যাত্রী
চলিতে কৃষ্ণ না না কথা বলিতে গহরাথানা না বলিতে গহরিনা কথা বলিতে গহনা আ কত চলিতে আর বলিতে কথ হরি বল হরি বল হরি বল কথ চলিতে আমরা কি একেবারে শিওর হয়ে আছি যে নিশ্চিত আমরা বাড়িতে ফিরে যাব এসেছি কিন্তু যাব কিনা সেটা সন্দেহ আছে পদ্ম পাতার উপর জল রাখলে টলমল করে তার অধিক আমাদের এই জীবনটা টলমল করছে কখন যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে কেউ আমরা বলতে পারবো না তাই বলছেন দেখো যতক্ষণ আছি নিঃশ্বাস প্রতিটি নিঃশ্বাস প্রতি অস্থিতে প্রতি তন্ত্রিতে প্রতি নিঃশ্বাস প্রতি নিঃশ্বাস প্রতি অস্থিতে প্রতি তন্ত্রিতে পাওয়া দুর্লভ তাই আমরা সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইব আমি একা কেন আমরা তো সবাই আমি তো আগেই বলেছি আমি শুনতে এসেছি গাইতে এসেছি আপনাদের সঙ্গে সবাই মিলে জোরে জোরে হরে কৃষ্ণ 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 যেভাবে আপনারা গাইলেন এত সুর দিয়ে এবং তাল মান বজায় রেখে আমার মনে হয় এদেরকে না নিলেই আমার ভালো হয় সত্যি অভূতপূর্ব তাহলে গাইতে যখন পারছি তাহলে কেন গাইব না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কথায় অনেক কথা বেড়ে যাবে, কথা কি শেষ হয়? ভগবানের লীলার কি কোনো শেষ আছে না তার কথা শেষ আছে? বলছিল সহস্র বদনে যদি কহয় অনন্ত, তবু একদিনের লীলা নাহি যায় অন্ত। কোটি যুগ ধরে যদি লিখয়ে গণেশ, তথাপিও লিখে না রে করিতে পারে শেষ। তার লীলার কথা কখনো শেষ করা যাবে না, কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। তবে লীলা তো আস্বাদন করতে হবে। একটু আগে আপনারা আস্বাদন করেছেন, মলয় ভাই আপনাদের শুনিয়েছেন কৃষ্ণকালী। বৃন্দাবনে কৃষ্ণকালী রূপে দাঁড়িয়েছিলেন, কৃষ্ণ হয়েছিলেন কালী, কারণ রাধার কলঙ্ক নামটাকে মোচন করবেন বলে। আমার মনে হয় যদি অপরাধ নেবেন নেবেন না, কারণ এর পরেরটি যদি ধরা হয় কৃষ্ণ যদি কালী হয়ে থাকে, রাধা কি কালী হতে পারে না? হরি বল হরি বল। কৃষ্ণ কালী হয়েছেন সত্য, কিন্তু রাধা কি কালী হতে পারেন না? অবশ্যই পারে। যেমন কৃষ্ণ কালী হয়ে গেল, এরপরেই আস্বাদন আমরা করব সবাই রাধা কালী। কেন রাধা রানীকে কালী হতে হয়েছিল, কি কারণে তাকে কালী হতে হলো? কলঙ্ক মোচন করবেন বলে কৃষ্ণ যেমন কালী হয়েছেন, তেমন রাধা কেন কালী হয়েছিলেন, সেই ঘটনাগুলো মহাভারত থেকে আমরা আস্বাদন করব। অভূতপূর্ব ভগবানের সকলেই লীলা অভূতপূর্ব। তাই একটুখানি সময় আমাদেরকে থাকতে হবে কোথায়? আজকের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছেন গম্ভীরামণ। পুরীতে যারা গেছেন অবশ্যই তারা দর্শন করেছেন জগন্নাথ সুভদ্রা বলরাম। আপনারা ওই পুরীতে গিয়ে বাবা দেখে এসেছেন গম্ভীরা মন্দিরটি? বাহ বাহ, এই গম্ভীরা মন্দিরে ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর পর। মন্দিরটা ছোট, মহাপ্রভু শয়ন করলে অর্ধেক দেহ বাইরে পড়ে থাকে। এই মহাপ্রভু আজকের 3.5 জন ভক্ত স্বরূপ দামোদর রায় রামানন্দ শিখি মাইতি ভগিনী মাধবী দাস, যেহেতু নারী একজন অর্ধাঙ্গিনী বললেন, 3.5 জন ভক্তের সঙ্গে প্রভু করেন লীলা রস আস্বাদন, যেমন আমরা করছি। আর আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বহিরঙ্গ ভক্তবৃন্দ আছেন, মহাপ্রভু করেন উচ্চৈঃস্বরী হরি নাম সংকীর্তন। তাই ছোট করে যদি অনুমতি দেন তবে কিন্তু গৌরচন্দ্রিকার একটুখানি, যেটা কীর্তনের অঙ্গ, একটুখানি রাখবে, একেবারে 1 থেকে 1.5 মিনিট এইটুকু আমাদেরকে বাবা সময় দিতেই হবে। কৃষ্ণ কৃষ্ণ, দাঁড়াও মা কথাটা আমাকে শুনতে দাও। কি গো মা বাজনা কম করবো? এই সত্যি কথা, তুই এত খাটিস কেন? এত খাটার দরকার আছে? তুই আমার কানে ধাক্কা মারছিস, আমার মায়েদের কানেও ধাক্কা মারবি? বলি গো
মামা কি বাজাই রে নীলা We are the champions.
চলো বাসি বলে দাও বলে দাও নীলা চলো বাসি বলে দাও বলে দাও নীলা চলো চলো বাসি আমার বলে দাও বলে দাও নীলা চলো বাসি আমার বলে দাও বলে দাও খুব চিন্তার কথা গো মা ভগবান কৃষ্ণ তিনিই যদি বলেন কৃষ্ণকে এনে দাও যিনি কৃষ্ণ এবার বসিয়ে দেবো একদম একদম এই দেখ উঠবি না কথা বলতে যখন আপনারা অনুমতি দেবেন তবে ওই দুটোকে তোলাবো তার আগে বসিয়ে রাখবো বয়স কম তো যা হয় হবে তবে মা একটু গায়ে লাগবে আমার কেন বলুন তো এই যে বসে বসে বাজাবে নেমেই বলবে তখন কিন্তু কম নয় ওই জন্য একটু খাটিয়ে নেওয়া আর এই যে দুটো ছেলেকে দেখছেন এরা তো যেখানে সেখানে আবার বাজায় না বাজায় তো আবার জীবন নাই যার জন্য হাতের দাপটটা আছে তো যাই হোক হরে কৃষ্ণ তাজকি কৃষ্ণ হয়ে যদি কৃষ্ণকে খুঁজে বাবা কেউ কি বলতে পারবে কখনো সম্ভব নিজে রাধা কৃষ্ণ মিলিত তনু নদিয়ার চাঁদ গৌরী আজকের নীলাচল ধামি গম্ভীরা মন্দিরে সাড়ে তিনজন ভক্তের কাছে করজোড়ে বলছেন আমার কৃষ্ণকে এনে দাও মহাপ্রভু তুমি তো নিজেই কৃষ্ণ কোন কৃষ্ণের কথা বলছো জানা নেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া তুমি তুমি আবার কাকে খুঁজছো মহাপ্রভু একটা মুহূর্ত দেরি না করে চলে গেলেন সমুদ্রের তীরে গম্ভীরা মন্দির তেজি গোরা সমুদ্র আড়ে ধাই যারে দেখেনে তারে শুধায় গোরা না গোরায় সবাইকে প্রশ্ন করেও যখন কৃষ্ণকে পেলেন না পুনরায় ফিরে আসলেন এই জগন্নাথের মন্দিরের সিংহ দুয়ারে এসে দুটি হাত জোড়ো করে গেয়ে উঠলে আর অগণিত নীলাচল বাসি সবাই গাইছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথের সামনে মহাপ্রভু আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে সকলের সঙ্গে গাইছেন আমরা নাই বা গাইলাম একটুখানি তো সঙ্গে সঙ্গে হতে হবে একটু তো ধ্বনি দিতে হবে উলুধ্বনি জয় ধ্বনি জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি বাহ খুব সুন্দর সবাই দিয়েছি না কি সবাই সবাই দিয়েছে আমি কিন্তু একবারও বলছি না যে কেউ দেননি বা কেউ দিয়েছেন আমি বলেছি সবাই দিয়েছে কিন্তু দেওয়ার মধ্যে কোথাও কেমন একটা কিন্তু রয়ে গেল গেলটা কি কেহ দিলেন জোরে জোরে জয় কেহ দিলেন ধীরে ধীরে জয় কেহ দিলেন মনে মনে এটা যে কলিযুগে হবে রাধা রানী আগে থেকে বলে রেখেছেন বাবা বৃন্দাবনেশ্বরী রায় বিনোদিনী সখীদের নিয়ে বসে আছেন ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুচিত্রা অষ্টসখীর শিরোমণি বসে ললিতা ছিল তার প্রধানা সখী মরমিয়া সখী মরমিয়া হয় কারা যে আমার দুঃখের দুঃখী হয় যে আমার সুখের সুখী হয় সেই হয় মরমিয়া আর এই কলিযুগে হ্যাঁ খুব সাবধান আপনি যখন আপনার মনের কথাটা দুঃখ হোক সুখ হোক বলবেন বিশেষ করে দুঃখটা সুখ হলে তো সহ্য হবে না দুঃখের কথাটা যখন বলছেন না 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 এটা ঠিক হয়নি রে ছি 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 এটা কেন ভগবান তোর এমন ক্ষতি করলো কত না আমার কাছে কি না করলো মনে হয় যেন একেবারে এই বুঝি কেঁদে ফেলে আর যেই দুজনে দুটো ঘরে চলে যাব মনে মনে সে বলতে বলতে যাবে তোর যেমন সর্বনাশ হয়েছে আরো কি এটা কি আমার মনের মানুষ এটা সর্বনাশা মানুষ ওই জন্য কলিযুগে কারোর কাছে মনের কথা বলতে গেলে খুব ভাবনা চিন্তা করে বলতে হয় এই রাধা রানীর তো আটটা সখী ছিল কিন্তু মরমিয়া সখী ছিল ললিতা ললিতাকে বলছে জানিস ললিতা আমাদের নামের জয়ধ্বনি দেবে সবাই রাধা কৃষ্ণের নামের জয়ধ্বনি সবাই দেবে কিন্তু দেওয়ার ধারাটা কেমন হবে জানিস বললেন কেমন হবে কেহ জপে ধীরে ধীরে কেহ জপে উচ্চ স্বরে কেহ জপে ধীরে ধীরে কেহ জপে উচ্চ স্বরে কেহ জপে ধীরে ধীরে কেহ জপে উচ্চ স্বরে কেহ জপে ধীরে ধীরে মনে মনে রে ও ধ্বনি কেহ বাজা পায়ে মনে মনে রাধানা জপে ধীরে ধীরে কেহ জপে উচ্চ স্বরে কেহ জপে ধীরে ধীরে নামে কেহ জপে ধীরে ধীরে কেহ জপে উচ্চ কেহ জপে ধীরে ধীরে কেহ জপে উচ্চ কিন্তু আজ আমরা মনে মনে দেব না ধীরে ধীরে দেব না যা দেব ভগবানের কাছে এসেছি তাকে জানিয়ে দিতে হবে যে আমরা সবাই উপস্থিত আছি ভগবানকে তো আর বলতে পারবো না ইয়েস ভগবান কি বলতে পারবো প্রেজেন্টের খাতার নাম যখন সই করে মাস্টার মশাই ইয়েস স্যার কি আর ভগবানের কাছে এসে কি জানান দেবো ইয়েস ভগবান তা হবে না আমাদের জানাতে গেলে এই উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে জানাতে হবে যে তোমার কাছে এসেছি দয়ালু দীনবন্ধু হরি এবার তুমি কৃপা কর সেই জন্য ওই জন্যই আমাদের দিতা হে ভগবান উলুধ্বনি জয়ধ্বনি তাই একবার উচ্চ স্বরে দেবো বহুবার নয় সবাই মিলে জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি এই তো এই না হলে নীলাচল ধাম তাহলে মহাপ্রভু খুঁজছেন কৃষ্ণ কৃষ্ণ বলে যে খুঁজছি কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদছি
আজকের মহাপ্রভু চিন্তা করলেন বৃন্দাবনেশ্বরী রাধা রানী কেঁদেছিল বাবা শত বছর কি আছে কৃষ্ণ নামে কি পেয়েছে কৃষ্ণ নামে যে রাধা রানী কেন সবাই কাঁদে হা কৃষ্ণ বলে আমি কাঁদব আমি কেঁদে দেখব এই কৃষ্ণ নামে কত সুখ আছে নিজে না কাঁদলে তো বোঝা যাবে না হরি নাম তো জানি মধুর যে ভজে সে বড় চতুর নাম যে মধুর সেটা তো শোনা কথা হরি নামটা শুনে বলো নাম মধুর না তিতু তাই কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর হরি কাছেন দেখব কেদি কৃষ্ণ নামে সুখ পাওয়া যায় কিনা এই মহাপ্রভুর ভাবটি দর্শন করলেন কি পদকর্তা বাসুদেব ঘোষ দর্শন করে বলে উঠলেন মহাপ্রভু তোমার ভাবটি বলো সুন্দর যেমতি কেঁদেছে বৃন্দাবনে সবাই খা কৃষ্ণ বলি আজ তুমি কাচ্ছ নীলা চলো ধামে কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদো কাঁদো তুমি কাঁদো না কাঁদলে কলির জীবে কাঁদবে কেন শুধু শুধু হরি নাম মাগো শুনে গেলাম নয় নামের মধ্য দিয়ে যদি আমার চৈতন্য না হলো যদি না আমার বিবেক দংশন করলো তাহলে হরি নাম শুনে লাভ কি রাত জেগে আমার ভাইয়েরা সকল সহযোগিতা নিই এই যে হরি বাসর এত সুন্দর করে সাজানো আপনাদেরও শাস্তি দেওয়া এই মাটির উপরে বসে থাকা এখন আবার মশার কামড় দিলে সেটাও সর্বনাশ এক করোনা চলে গেল আবার এলো আর এক অনেক জ্বালা যন্ত্রণায় আমাদের জীবন তাহলে বলছেন নামের মধ্যে যদি আমাদের নিজেদের চৈতন্য না হলো নাম শুনে লাভ না আমি যদি কাঁদি তবেই কিন্তু সবাই কাঁদবে নিজ আচরণ ধর্ম জীবের শিখা আমার আচার প্রচার যদি ভালো হয় তবে আমি অন্যজনকে কিছু দিতে পারবো